এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। পুরসভার যে ভোট মামলা সেটা চলছে সুপ্রিম কোর্টে। মোট দুটি মামলা দায়ের করা হয়েছিল, দুটি জনস্বার্থ মামলা। এর মধ্যে একটি হাওড়া জেলা সিপিএম এর পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। হাওড়া পুরসভাতে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই ভোট নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজকের এই রায় নিয়ে, কলকাতা হাইকোর্টের এই রায় নিয়ে আইনজীবী কি জানিয়েছেন শোনাবো। সংবিধান অনুযায়ী, 74তম সংবিধান সংশোধনী অনুযায়ী নির্বাচন করাতে হবে 5 বছর অন্তর। এটাই হচ্ছে সাংবিধানিক নিদান, যেটাকে কেউ অগ্রাহ্য করতে পারবেন না। ফলত ইমিডিয়েটলি যাতে নির্বাচন হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এই সঙ্গে যদি আমাদেরকে এই লিবার্টিও দেওয়া হয়েছে, যদি দেরি হয় বা কোনো ক্ষেত্রে কোনো ডিভিয়েশন হয়, বিশেষ করে অনেক ইস্যুস রয়েছে, পাবলিক ডিসক্লোজার হয়নি দিনের পর দিন, এই পৌরসভাগুলোতে অডিট হয়নি, এইগুলোর জন্যে যদি কোনো ইস্যু হয় সেটার জন্য ইমিডিয়েটলি আদালতে আসবার, যাতে আমরা আসতে পারি, তার জন্য লিবার্টি দেওয়া হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের উপর নির্দেশ যে ইমিডিয়েটলি নির্বাচন করাতে হবে। রাজ্য বিজেপি সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জয়প্রকাশ বাবু, কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কলকাতা পুরসভা বাদে, যেহেতু সেই এই মামলা চলছে সুপ্রিম কোর্টে, বাকি পুরসভাগুলোতে যত দ্রুত সম্ভব ভোট করাতে হবে, কি বলবেন এই নির্দেশ নিয়ে? না, হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার কারণ আপনি, শুধু আমি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদাহরণ দেব, 2018তে তাদের সেটির দায়িত্ব শেষ হয়ে যায় এবং 2018 পর থেকে আজ যে 2021 চলছে, এখনো পর্যন্ত তারা কোনো নির্বাচনের পদক্ষেপ নেয়নি। স্থানীয় মানুষের তো অধিকার আছে এই লোকাল গভর্নমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিষেবা পাওয়ার, সেটাকে বারবার উপেক্ষা করেছে তৃণমূল কংগ্রেস, মানুষের অধিকারে কান দেয়নি। এবং একই সঙ্গে ওই পেছনের দরজা দিয়ে প্রশাসক বসিয়ে সমস্তটা কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং তার পেছনে প্রচুর দুর্নীতির কারণ আছে, যে পয়সা আমাদের পরিষেবা দিই না দিই সেইটাকে নিয়ে নিজেরা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে, দুর্নীতিকে আশ্রয় করেছে। আর হাইকোর্ট মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছে মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলো বা মিউনিসিপ্যালিটি গুলো নির্বাচন করতে হবে, এটা তো করার কথা, এটা তো অলরেডি লেখা আছে। হাইকোর্ট তো শুধু যে প্রভিশনটা আছে আইনে সেটার আবার পুনরুক্তি করেছেন, যে কোন রাজ্য সরকার এইভাবে নির্বাচন এড়িয়ে যেতে পারেন না আর অনির্দিষ্ট কাল প্রশাসক বসিয়ে কাজ চালাতে পারেন না নিজের দলের স্বার্থে। একটা কথা আপনাদের কিন্তু বলার দরকার, এই যে আইন মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের যে আইন, যেটা বাম জমানায় হয়েছিল, ওই বাম ফ্রন্ট কিন্তু একটা ভেতরে একটা অদ্ভুত নিয়ম ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন যেটা সারা ভারতের অন্য জায়গায় নেই। সেটি হচ্ছে এই সব লোকাল ইলেকশন করানোর দায়িত্ব হচ্ছে স্টেট ইলেকশন কর্পোরেশনের, কিন্তু সেই ইলেকশন গুলোর ডেট এবং সময় নির্ধারণ করার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের উপরে। ফলে রাজ্য নির্বাচন কমিশন অনেকাংশে এর দিনক্ষণ ঠিক করার ব্যাপারে ছুটো জগন্নাথ। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু।